pasé, zona que culo ni copasé, ni tímere tuy, ni regalé. আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল প্রকার আপডেট এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন। জেমস ফারুক মাহফুজ আনাম হলেন একজন বাংলাদেশী রক সঙ্গীত শিল্পী যিনি জেমস নামেই পরিচিত। তিনি তার ভক্তদের কাছে গুরু নগরবাউল নামেও পরিচিত। জেমসের প্রথম স্ত্রীর নাম রথি। 2002 সালে তারা আলাদা হয়ে যান এবং জেমস বিয়ে করেন বেনজির সাজ্জাদকে, যার সাথে 1999 সালে একটি কনসার্টে তার প্রথম সাক্ষাৎ হয়। জেমসের 2টি কন্যা সন্তান ও 1টি পুত্র সন্তান রয়েছে। জেমস বর্তমানে নগরবাউল ব্র্যান্ডের প্রধান গিটারিস্ট এবং ভোকালিস্ট, যা পূর্বে ফিলিংস নামে পরিচিত ছিল। তিনি তার স্বতন্ত্র কণ্ঠ এবং স্টাইলের জন্য বাংলাদেশ এবং ভারতের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। তিনি বলিউডের কিছু চলচ্চিত্রেও প্লেব্যাক করেছেন। তুমি স্বপ্ন চারিণী হয়ে খবর। জেমসের জন্ম নওগাঁয়, তবে তিনি বেড়ে ওঠেন চট্টগ্রামে। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী যিনি পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সঙ্গীত জেমসের পছন্দের হলেও তার পরিবার তা পছন্দ করত না। গানের জন্য বাবার সাথে অভিমান করে ঘর ছাড়েন তিনি কিশোর বয়সে। চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিংয়ে তিনি থাকতে শুরু করেন। সেখান থেকেই তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু হয়। কিছু বন্ধুদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ফিলিংস নামক একটি ব্যান্ড এবং ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও কণ্ঠদাতা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন। যখনই হয় দেখা ইচ্ছে করে শুধাই তোমায় মনের দুটি কথা। চট্টগ্রাম থেকে শুরু হয় ব্যান্ড দল ফিলিংস এর মাধ্যমে তিনি প্রথমে খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি নগরবাউল নামে ব্যান্ড দল গঠন করেন। তিনি নগরবাউলের প্রতিষ্ঠাতা সদস্য। বাংলা ভাষায় তিনি প্রথম সাইকিডেলিক রক শুরু করেন। গিটার বাজানোতেও তিনি দারুণ পটু। তিনি নগরবাউল ব্যান্ডের মূল ভোকাল ও গিটারিস্ট হলেও তিনি মূলত তার সলো ক্যারিয়ারকেই বেশি গুরুত্ব দেন। অনেক গীতিকার তার জন্য সঙ্গীত রচনা করেছেন, যাদের মধ্যে কবি শামসুর রহমান, প্রিন্স মাহমুদ, শিবলি উল্লেখযোগ্য। কর্মজীবনের প্রথম দিকে তিনি জিম মারিসন, মার্ক নফলার এবং অ্যারিক ক্ল্যাপটনের মতো সঙ্গীত শিল্পীদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। 1987 সালে ফিলিংস ব্যান্ডের সাথে তার প্রথম অ্যালবাম স্টেশন রোড মুক্তি পায়। 1988 সালে মুক্তি পায় তার প্রথম একক অ্যালবাম অনন্যা। পরবর্তীতে তিনি ফিলিংস ব্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম দেন নগরবাউল। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো। বাংলা ব্যান্ড সঙ্গীতে কাজ করার কারণে পশ্চিমবঙ্গেও খুব জনপ্রিয় ছিলেন জেমস। সে সূত্রে 2004 সালে বাঙালি সঙ্গীত পরিচালক প্রীতমের সাথে মিলিত হন তিনি। 2005 সালে বলিউডের গ্যাংস্টার নামক একটি চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করেন। চলচ্চিত্রে তার গাওয়া ভিকি ভিকি গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এক মাসেরও বেশি সময় তা বলিউড টপ চার্টের শীর্ষে ছিল। 2006 সালে তিনি লামহে নামক চলচ্চিত্রে চলে চলে গানে কণ্ঠ দেন। 2007 সালে তিনি লাইফ ইন এ মেট্রো চলচ্চিত্রে আবারও প্লেব্যাক করেন। যে দেখো উঠেছে নতুন সূর্য। চলচ্চিত্রে তার গাওয়া গানটি দুইটি হলো রিশতে এবং আলবিদা। সর্বশেষ হিন্দি চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করেছেন ওয়ার্নিং নামক চলচ্চিত্রে। তার গাওয়া বেবাসি গানটি মুক্তি পায় 2013 সালের সেপ্টেম্বরে। 2000 সালের প্রথম দিকে জেমসের পেপসির একটি বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করেন। এটি ছিল তার কাজ করা প্রথম বিজ্ঞাপনচিত্র। এই বিজ্ঞাপনটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রচার করা হয়। এরপর তিনি 2011 সালে এনার্জি ড্রিঙ্ক ব্ল্যাক হর্সের বিজ্ঞাপনে কাজ করেন। বলিউড চলচ্চিত্র লাইফ ইন এ মেট্রোর কিছু অংশে জেমসকে দেখা যায়, যেখানে তিনি একটি ব্যান্ডের সদস্য চরিত্রে কিছু অভিনয় করেন। 2013 সালে ওয়ার্নিং চলচ্চিত্রের বেবাসী গানের ভিডিও চিত্রে কাজ করেন জেমস। সেখানে তিনি নিজের গাওয়া গানের সাথে ঠোঁট মিলিয়েছেন। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D4 ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।